দর্শক আসসালামু আলাইকুম। আজ যে রেসিপিটা তৈরি করব সেটা হলো ডিম ভাজব। ডিম ভাজি দিয়ে আপনি পুরো দুই প্লেট ভাত খেতে পারবেন। এই জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বড় এক চামচ পেঁয়াজ। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা আধা চামচ, জিরে বাটা আধা চামচ, আদা বাটা আধা চামচ। এখন আমি দেব হলুদের গুঁড়া পরিমাণ মতন, গুঁড়া ময় সামান্য পরিমাণ, ধনের গুঁড়া হাফ চামচ, স্বাদ মতন লবণ, দুইটা কাঁচা মরিচ দিতে পারেন। সামান্য পরিমাণ ধনের পাতা কুচি কুচি করে কেটে দিয়েছি। আমরা দুইটা ডিম ভাজবো, এই জন্য পরিমাণ মতন আমরা মশলা দিয়েছি। আপনারা যদি বেশি ডিম ভাজতে চান তাহলে মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে। এখন আমি এগুলা হাত দিয়ে ভালোভাবে চটকে নিচ্ছি। এগুলা চামচ দিয়ে করা যাবে না, চামচ দিলে ভালোভাবে মশলাগুলা মিশবে না। মশলাগুলা সব ভালোভাবে আমার মিশানো হয়ে গেছে। এইভাবে তো ডিম ভাজি করে আপনারা খান না, খেয়ে দেখেন, অনেক মজা পাবেন। গরম ভাতের সাথে খেতে বেশি মজা লাগবে। এখন আমি ডিমটা মশলার ভিতরে ভেঙে দিচ্ছি। এখানে আমি দুইটা ডিম দিচ্ছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন। এখন আমি মশলাটা ডিমটা কাটা চামচ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ডিমটা আমি ভাজতে চলে আসছি, চুলার উপর কড়াইটা দিয়ে দিছি। এখন আমি তেলটা দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম হতে হবে, গরম না হলে ডিমটা আমার ফুলবে না। তেলটা আমার গরম হয়ে গেছে, এখন আমি কড়াইয়ের ভিতরে ডিমটা দিয়ে দিলাম। ঘুরে ঘুরে ভাজতে হবে, তাহলে ডিমটা ভালোভাবে ফুলবে। এখন আমি ডিমটা উল্টে দিলাম। মাশাআল্লাহ খুব সুন্দর কালার হয়েছে এবং ডিমটা খুব সুন্দর ফুলেছে। এভাবে ডিমটা ভেজে খাবেন, খুব মজা লাগবে। যারা করেন না তারা আজই চেষ্টা করেন। একটা ডিম দিয়ে আপনি এক প্লেট ভাত খেতে পারবেন। ডিমটা একটু ভালোভাবে ভেজে নেবেন, তাহলে খেতেও মজা পাবেন। ডিমটা আমার ভাজা ভাজা শেষ। এভাবে আপনারা বাসায় ভেজে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দর্শক আজ এই পর্যন্ত, আগামীতে আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। সকলে ভালো থাকেন, আল্লাহ হাফেজ।